তাবিয়া বসরি তিনি একদিন হাতের মধ্যে আগুন নিছে আর পানি নিছে মানুষ জিজ্ঞেস করে কিরে রাবিয়া আগুন আর পানি নিয়ে দৌড়াস কেন রাবিয়া কয় আগুন নিশি কেন জানো জান্নাতটা ফুরে এলাম আর ফানে নিশি কেন জানো জাহান্নামটা নামটা নিবে এলাম কারণ মানুষ জান্নাতের আশায় কেন আবাদত করবে মানুষ জাহান নামকে কেন ভয় করবে মুসলমান ইমানদার কখনো জান্নাতে রাশাই বন্দেগি করতে পারে না ইমানদারের বন্দেগি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা ইমানদার কখনো জাহান নামকে ভয় করতে পারে না ইমানদার ভয় করবে আল্লাহকে কাকে বলেন আল্লাহর কাছে তৌবা করেছে মুসাল গুণাগর মুসালাম তোবা করেছেন কোন নবী তো গুনাগার না সমস্ত নবীরা মাসুম ঠিক কিনা বলেন এবং আল্লাহর অলি যারা তারা মাহফুজ অলিগণ নিষ্পাপ আর নবীগণ নিষ্পাপ আর যারা অলি তারা হেফাজতের ভিতরে আল্লাহ তাদেরকে হেফাজত করেন তারা মাহফুস এটা কোরআন দ্বারা প্রমাণিত কারণ উম্মতে মধ্যে একটা দল আছে যারা ইসদুল্লা আল্লাহ তাদেরকে হেফাজত প্রাণের ভাইরা আমার আল্লাহর কাছে তৌবা করলেন কেন তিনি দোয়া করেছিলেন রাব্বি আরেনি আল্লাহ দেখা দাও মুসাল্লাহাম ক আল্লাহ এ আম আমার ঠিক হয় নাই তুমি দেখা দিবা কি না দিবে তোমার ব্যাপার আমি চাইলাম কি লেগা সোমান্লাহ বলবেন না আমি যে তোমার কাছে দোয়া করছি এটা আমার অপরাধ আমি কেন চাইলাম আমি কেন চাইলাম চাওয়াটা ঠিক হয় নাই আল্লাহ আমার মাফ করে দাও এটা হলো স্তর ও প্রাণের ভাড়া বলতেছিলাম এক নম্বর তওবা হলো আর আনিল মাসিয়াত এক নম্বর সবর হলো গুনা থেকে বেঁচে থাকার সবর বন্ধু গুণা থেকে যদি বাঁচতে না পারি বন্দি করলে লাভটা হবে কি জাহান নামের আগুন তো যেতে হবে কথা বলেন ঠিক কি না বন্ধু আবার গুণা থেকে বাঁচার জন্য একটা বার খেয়াল করে দেখেন কিছু কিছু আমল আমাদের আছে যেগুলো আমরা ইচ্ছে করলেই পানি যেমন একটা বিষয় গিবত আসেনি গিবোতের রাজধানী কেউ জানেন না শাষ্ট আহ গিবোট যে একটা গুনা আরে গুণার তো মানুষ গুনা মনে করে কিন্তু গিবতটা এখন গুনাই মনে করে না আরে কথা কোন ঠিক কি না স্কুলের এখন শাষ্টরও বিকালে বইছে দুই বুড়া মনে করেন কোনো কাম কাজ নাই উত্তর আড়াই থেকে শুরু করছে একবার দহিটা পর্যন্ত সব ময়দালাইছে আসেনি এমন ও ভাই আসর নামাজ না ফইরা মাগরিব পর্যন্ত হে আনে বইছেন মহেশপুরের যা আছে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে লাইছেন কামডা করলেন কি আল্লাহর হাবিব ফরমান আল গিবাত ওয়া শাদ্দু জিনা তুমি জিনা করেছো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন কিন্তু একটা মানুষের বিরুদ্ধে গিবাত করেছো এটা ছে যতক্ষণ মাফটা করবে আল্লাহ মাফ করবে না অথচ মানুষের দুর্নাম করা বদনাম করা এটা যে গুণা মনেই করি না মা বোনদের একটা স্বভাব আছে কথা কওয়ার আগেই বদুয়া দিয়ে আলা আসেনি এমন স্বভাব কথা একটু এদিক হয়েছে কি আর এদিক হয়েছে ঠেডা কি কয়নি কয়নি এই যে বদুয়া দেওয়া অভিশাপ দেওয়া আল্লাহর হাবিব বলেন আমি যখন মেয়ারাজে গেলাম আশার পথে দেখেছি আমি জাহান নামে দেখেছি অধিকাংশ আবার উন্মত নারী তারা জাহান নামে গিয়েছে শুধু অভিশাপ দেওয়ার জন্য ভাইরা আমার বেশি ওয়াজ আমি করতে চাই না আজকে এই মহেশপুর গাউসিয়াদের বাড় থেকে একটা ওয়াজ শুধু বাড়িতে নিয়ে যান জীবনে আর কোনোদিন মানুষের গিবোধ করবেন না গিবোধ করবেন একটা ওয়াজ বাড়িতে নেন যে আমি আর মানুষের গিবোধ করব না আর মা বোনদেরকে বলবো আপনারা একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান যে আমি আর কাউকে অভিশাপ জীবনে দেব না যদি হয় সমাজটা পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেন করি ওয়াজ তো আপনারা কম জানেন না আচ্ছা মিথ্যা কথা বলা তো নাকি পিছনের ভাইরা কি জায়েজ বলবেন সবাই কি এই বিষয়ে একমত মিথ্যা কথা বলা যে কবিরা গুণা এটা কি আপনারা সবাই একমত নাকি আপনার বড় কোনো মুক্তি লাগবে বড় হুজুল লাগবে এটা আপনারা সবাই জানেন যে মিথ্যা বলা কবি টা একদম আমি যদি শক্ত করে বলি একজন মানুষ ওকে উঁচু করতে পারবেন যা আমি মিথ্যা বলি না আমিও পারতাম না মিথ্যা বলি না একথা বলার সুযোগ নাই কম মাদ্রাসা কম গেলে তো অনেক তথ্য হইলেও মিথ্যা দেয় দেনা অনেকে দিতেই পারে যখন সত্য কথা লেখা হয় এমন এক অবস্থা আমি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছিলাম আপনার এর উপজেলার সে তত্ত্বাবধায়ক আমলে আমি নিজে পদত্যাগ করেছি নিজে পদত্যাগ করেছি কেন করেছি জানেন আমি দেখলাম সত্য বাউচার দেওয়ার কোনো সুযোগ নাই যা আছে সব কি আমি আমার এটা দরকার নাই। আমি রিজাইন দিলাম সরকারি সিস্টেমে অনেক অফিস চলতেছে অফিসাররা অনেক সময় ভিল বাউচার এভাবে করে করতে হয় আইনে এভাবে করে কাম করছে একটা লেখন লাগে দেখে আমি সেদিকে যাচ্ছি না এখন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে মিথ্যা বলা যে মহাপাপ মিথ্যা বলা যে কবির গুনা এটা কি ঢাকার থেকে হুজুরের না জানতো বলে আপনারা সবাই জানেন হাত উঁচু করে দেখান তো সবাই জানেন কি না সবাই জানেন মাসাল আচ্ছা আমার কথা হলো আর কোনো ওয়াদের দরকার নাই একটা ওয়াদ আর লাগবে না শুধু একটা বিশ্বাসকে ওয়াদা করে যান আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না আল কিসবুমুল খাতা গুনা হইল সমস্ত মিথ্যা হলো সমস্ত গুণার মা শুধু মিথ্যা ছেড়ে দেন সব গুণা চলে যাবে শুধু মিথ্যা কথা বলবো না একটা কথা এক জায়গায় মিথ্যা বলবো না এটা যদি পারেন অনেক গুণা বেঁচে গেছেন গুণা অনেক গুণা থেকে বেঁচে গেছেন এ ওয়াশটা কি কমপক্ষে আমরা বাড়িতে দিতে পারবো যে আমরা ইনশাল্লাহ আর কোনোদিন মিথ্যা বলবো না এবার আওয়াজ কিন্তু নরম হয়ে গেছে গা দে ইনশাল্লাহ ফায়েদা ফাঁক রাখে দেখছেন হ্যাঁ আমি বলতে চাই একটু শক্ত করে কি বলা যাবে যে হুজুর আমাদের প্রত্যেককেই তো দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ থাকতে পারবো না যাই করছি না করছি পৃথিবীর পুলিশকে ফাঁকি দেওয়া সম্ভব পৃথিবীর অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আমার আল্লাকে কি ফাঁকি দেওয়া সম্ভব আলিয়মান ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাসহাদু আরজলোহম আমার আল্লাহ কয়দিন দিবসে আল্লাহ যখন কামন হাকিম বিচার গড়বেন আল্লাহ যখন বিচার করবেন কোন হাকিম সাক্ষী সারা বিচার করতে পারে না সাক্ষী তো লাগবে সাক্ষী ছাড়া কি বিচার হয় নাকি সাক্ষী লাগবে দেখেন আমার আল্লাহ কেমন সাক্ষী আপনার সাথে আমার সাথে ফিট করে দিয়েছেন আমার আল্লাহ বলেন আল্লাহ আলীমান আখতি মালাফ হিহিম ওকাল লিমুনা আইদি হিম ও দেখো আমার সাথে আমি আলমারবি তোমাদের জবানের মধ্যে হর মেরে কথা বলতে পারবে না কথা বলতে পারবে না জবানটা বন্ধ হয়ে যাবে তোকাল লিমুনা আই দিহিম তো তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে তখন হাত কথা বলতে পারবে ও তার সাধু আর জুলুহম বিমা কানু একসিবন আজা উপার্জন করেছে যা কাজ করেছে ওই সাক্ষীগুলো তার পা তখন আমার তার বাড়িতে থাকবে হাত সাক্ষী দেবে আমার বিরুদ্ধে আমি যা করেছি তা আল্লাহর কাছে সাক্ষী দেবেন পাক আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন যা করেছি তা সাক্ষী দেবেন আচ্ছা বলেন তো রে বাবা আমরা যতই ফাঁকি দেই না কেন পৃথিবীর মানুষকে ফাঁকি দেই না কেন যতই আমরা ফাঁকি দিতে চাই আমার হাত আর পাকে ফাঁকি দিয়ে কোন পাপ করা কি আমাদের পক্ষে সম্ভব পৃথিবীর কেউ জানে না কে আপনার সাথে নাই পাও আর হাত আসেনি আল্লাহ কই দুইটা সাক্ষী তোর লোকের সেট করা আছে কোরআন আয়াত তুকাল লিমুনা তাদের হাত আমার সাথে কথা বলবে আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম তাদের পা সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন যা করেছে সবকিছু একটার পর একটা সব গেটের গেট হাতার পা আমার কাছে বলে দেবে হাতার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আল্লাহর কি বিচার করতে সমস্যা আসে কেমলে বাসবেন পথটাই কিন্তু আমার আল্লাহ বলেন মহামা সোয়ামীর উবন্দা তুই চিন্তা করিস না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আম দেওয়ালে হিমুস সালামের জীবন যদি দেখেন তারা কত মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করেছেন কত বিপদে ধৈর্য ধারণ করেছেন ও বন্ধু আমার আম্বি আলাইহিমুসালামদের ধৈর্য দেখলে আমাদের জীবন তো একেবারেই কিছুই না আমরা তো কিছুই বুঝতে পারি না আসলে আমরা তো আমাদের জীবন নিয়ে কত ভাবি আম্বি আলাইহিমুসালাম আউলে কিরাম তারা শুধু আল্লাহর সন্তুষ্টির কথাই ভেবেছেন ঠিক কিনা বলেন তারা চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি কিন্তু আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করি আমরা এটা বুঝতে চেষ্টা করি না এই জীবন নিয়ে যতই ভাবি না কেন তক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকর্তা তো আমি না

তকদির ভালো হওয়ার খারাপ হোক যাই হোক না কেন তা কার পক্ষ থেকে ভাই আমার ব্যাখ্যা লম্বা করতে চাই না দুই নম্বর সবর হলো আসাবরু আলা তাত আপনি যখন আল্লাহরে মানবেন তখন আপনার কষ্ট হবে ধৈর্য ধরতে হবে কি আল্লাহর আনুগত্যতার মধ্যে কষ্ট আছে না এই যে রমজান মাসে রোজা আপনার ভিতরে বিড়ি খায় কি আছে না কি পয়সা করি নাই না আল্লাহরে ডরান ভালো করে খেয়াল করেন আপনার ঘরে খাবারের সমস্যা নাই খাবার আছে আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে মজুদ যেই মাত্র সুভে সাদেক উদিত হয়ে গেল মসজিদের মাইকে আওয়াজ আসলো সেহরির সময় শেষ পানি খাইতে পারেন নাই সেটাও বাদ দিচ্ছেন না খাওয়া যাবে না ঠিক কিনা বলেন ইফতারের আগে খাবার দাবার গুলো সব রেডি ইচ্ছে করলে আপনি ওখান থেকে খেতে পারেন কিন্তু অপেক্ষা আছেন কখন ইফতারের সময় হবে খাবারটা সামনে কিন্তু খান না আচ্ছা আওয়াজ দিয়ে বলেন এটা কি পৃথিবীর কোন পুলিশের ভয়ে না আল্লাহর ভয়ে আল্লাহের ভাই পাশের বাড়ির মানুষটা ঘুমায় কিন্তু আপনি তো ঘুমাতে পারেন না আপনাকে তো সাহারি খেতে হবে সাহারির জন্য উঠলেন তাহার নামাজ পড়লেন সাহারি খাইলেন সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন একটু বিশ্রাম করলেন আবার কাজে বেরিয়ে গেলেন কাজ শেষ করে এত বড় গরম প্রচণ্ড গরমের মাঝে ঘামতে ঘামতে পানির বাসায় কাতর হয়ে গেলেন তারপরেও তো একটু পানি খান না একমাত্র আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা আমাদের উপর ফরস করেছেন খাওয়া যাবে না খাওয়া যাবে না যদি আমি খাই আমি তো প্রবৃত্তির গোলাম হয়ে গেলাম আমি তো প্রবৃত্তির গোলাম হতে চাই না কারণ আমি আল্লাহর গোলাম হতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন মানুষকে তিনটা প্রবৃত্তি দিয়েছেন তিনটা প্রবৃত্তি দিয়ে সমস্ত মানুষকে তৈরি করেছেন এর মধ্যে এক নম্বর প্রবৃত্তি হলো খাদ্য গ্রহণের প্রবৃত্তি মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না খাইতে চায় খাবার গ্রহণ করে এটা মানুষের মানুষের এমন স্বভাব মানুষ খাইতেই হবে না খাইলে মানুষ বাঁচবে না দুই নাম্বার হলো যৌন প্রবৃত্তি মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় পুরুষ বলেন মহিলা বলেন এটা মানুষের একটা প্রবৃত্তি তিন নাম্বার হলো আরামায়েশের প্রবৃত্তি আপনাকে ঘুমাতে হবে নির্দিষ্ট সময়ে যদি না ঘুমান আপনাকে দেখা যাবে অসুস্থ হয়ে গিয়েছেন প্রেশার বেড়ে গিয়েছে অথবা হয়ে পড়েছেন জুলানি এসেছে কাজ করতে পারেন না আপনাকে ঘুমাইতে হবে তাইলে বোঝা গেল আরামায়েশ আপনার দরকার আপনার খাবার দরকার আপনার বৈধ বিবির দরকার প্রবৃত্তি এই তিনটা প্রবৃত্তি দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন কিন্তু দেখেন মাহেরমজানের রমজানের রোজা যখন আপনার সামনে চলে আসলো তিনটা প্রবৃত্তি বাধাগ্রস্ত হয়ে গেল এক নম্বর খাবার গ্রহণের প্রবৃত্তিক নির্দিষ্ট সময় আপনি সুবে দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি খাবার নিতে পারছেন না আপনার ঘরের মধ্যে বৈধ বিবি আছে যাকে আপনি স্ত্রী বিয়ে করেছেন আপনার বৈধ স্ত্রী করে থাকার পরেও আপনি তার ধারে যাইতে পারছেন না রাতের বেলায় দেখা গেল পাশের বাড়ির মানুষটা দিব্য আরামে ঘুমা কিন্তু আপনি ঘুম বাদ দিয়ে আপনি রাত্রি জেগে উঠলেন আপনি চাকরি খাইলেন চাকরি খাওয়ার পরে আপনি আবার বিশ্রাম নেওয়ার সময় নাই ফজরের নামাজটা পড়তে হবে ফজরের নামাজের পরে একটু বিশ্রাম নিলেন আবার দেখা গেল সারাদিন কষ্ট করে এভাবে চলতে চলতে মাগরীবের সময় আপনি যখন নাকি সূর্যাস্তের পর ইফতার করলেন ইফতারের পরে আপনি মাকরিবের নামাজটা পড়লেন নামাজটা পড়ার পরেই একটু সময় বিশ্রাম নেওয়ার সময় হলো কি হলো না সাথে সাথে আবার এশার নামাজের আজানের সময় হয়ে গেল এশার নামাজের পরে তারাবি বিশ টাকা লম্বার নামাজ এত বড় বিশাল বড়ো রুটি আপনি পালন করছেন আওয়াজ দিয়ে বলেন তো আপনার পাশের বাড়ির মানুষটা রাতে বেলায় জাগ্রত হয় না আপনার পাশের বাড়ির মানুষটা দিনের বেলায় তিনবার খায় এমন গাধা আছে না নাই বলেন ও বন্ধু আমার আছে কিন্তু আপনি তো খাচ্ছেন না আপনি তো করছেন না কারণটা কি কারণটা হলো আপনি ধৈর্য ধরছেন একমাত্র আল্লাহর খুশি করার জন্য এটার নাম ধৈর্য ও বন্ধু আমার এটার নাম ধৈর্য এই ধৈর্য হল আস্ত আমার আল্লাহর আনুগত্যতা করার জন্য ধৈর্য ধারণ করা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আল্লাহর হুকুম আনার জন্য আপনি ধৈর্য ধারণ করলেন এই ধৈর্য যদি আপনার মধ্যে না থাকবে আপনি সফল হতে পারবেন না এমন ধৈর্য শিলেলের সাথে আমার আল্লাহ আছে না নাই বলেন ও প্রাণের ভাইরা একটা বিষয় খেয়াল রাখেন কতটা বলে ফেলি মুসলমান হিসাবে যখন আল্লাহ কবুল করেছেন বালেক হওয়ার পর থেকে রমজান মাসে তো আমরা রোজা রাখি কিন্তু মুসলমানের রোজা শুধু শেষ গোটাটা আমাদের আসেনি রোজা আচ্ছা বলেন তো রমজান মাসে অনেকে আবার ঘুস টুস খায় না রমজানের বাইরে কি যায় নাকি হ্যাঁ রমজান মাসে গুষ খায় না অবশ্যই গেলে ধরি না ডয়ারো যাবে হ্যাঁ আমি নিজেই দেখেছি একদম শিক্ষা ভবনে গেলাম দেখা গেছে একটা কইতেছে আমি ধরি না রোজার মাস তো দয়ারাই কে জানি রোজার মাসে ধরে না দয়ারা হে রোজার মাসে ধরে না আহ আমি বলতে চাই রমজান মাসে যেমন ঘুশ খাওয়া হারাম রমজানের বাইরে কি যায় না হারাম রমজান মাসে যেটা করলে পাপ রমজানের বাইরে করলেও তো এই জন্য কাজী নজরুল বলেন ভুগে কেবল দুরু ভোগ সার বাড়ে দুঃখের বুঝা ত্যাগে শিখে তুই সংযম শিখ এই তো আসল রোজা ভোগে কেবল ধর ভোগ সার বাড়ে দুঃখের বোঝা ত্যাগ শিখি তুই সংযম শিখ এই তো আসল রোজা রোজা শেষে ঈদ আসবে রইবে না বিষাদ আল্লাহ বলে কাদ বারেক রাসুল বলে কাদ আল্লাহ বলে কাঁধ বারেক রাসুল বলে কাদ সাফ হবে তোর মনের সাফ হাবা তোর মনের আকাশ রইবে না বিশাদ আল্লাহ বলে কাদ বারেক রাসুল বলে কাদ আল্লাহ বলে কাদ বারেক রাসুল বলে কাদ অবন্ধুর আমার বুকের পরে দুর্ভোগ আছে তুই ত্যাক্সি সলজম শেখ এটাই আসল রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলাম না এটার নাম রোজা না রোজাও রাখলাম দুধে ফানিও মেশাইলাম রমজান মাসে দুধের দাম বেশি থাকে না মোটামুটি দুই সের ফানি মেয়াই তো অনেকে তোমার ট্যাকটামি করে দুধে ফানি মিয়া না ফানির মধ্যে দুধ মেয়া করে দুধে পানি মিশাইলে না হারাপ এই করি কি দশের দুধ ঢালে দুইশের পানির মধ্যে তো ফুলা কইতেছে একদিন বাবারে কয় আব্বা তুমি এমনটা করো কেন এই দুইশের পানি মেয়ে দিতে হয় এই কষ্ট করে দশ সেরের দুধ তুমি এই ঢালো এটার মধ্যে পড়ে গেলে কষ্ট হয় না তোমার পুতে কই তোর দিয়ে চলবো আমি বেড়া ফাঁকা মুসল্লি মানুষ ইমাম সব সারা নাসি বনি করে দুধে ফানি মিশাইলে হারাম দুধে ফানি মিশাইলে এবার দুধে পানি মিশানা পানির মধ্যে শিখ এটা আসল রোজা আর এই রোজার পরে ঈদ আছে ওই ঈদ হবে তোর কবরের প্রথম রাত্রি ও পৃথিবীর মানুষ একটা শুধু খেয়াল করে দেখো একটাবার বার খেয়াল করে দেখো পৃথিবীতে অনেক বিষয়ে মতবিরোধ আছে রাজনীতি যারা করেন তাদের মধ্যে মতবিরোধ আছে আমরা হুজুর যারা তাদের মধ্যে ওরা মতবিরোধ আছে আছে না নাই গ্রামে সর্দার বাতাবরদের মধ্যে মতবিরোধ আছে কৃষক কৃষক ফসল করে একজন এভাবে বুঝে আরেকজন এভাবে বুঝে মতবিরোধ আছে কিন্তু একটা বিষয় নিয়ে কারো মধ্যে কোনো মতবিরোধ সেটা হলো জন্মের পরে অবশ্যই মৃত্যু আছে কথা বলেন ঠিক কিনা কি এখানে কোন এক তেলাম আছে এটা যেই হোক যেই দলেরই হোক সবাই কবি হয় ঢেঁসা কথা মরণের ব্যাপারে করুন একতলাফ নাই সব একমত ও প্রাণের ভয়ানক তিন নম্বর হলো সবরু আলাল মুসিবত মসিবত যখন আসে তখন ধারণ করা কয়টা মসিবতের কথা বলবো আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা যারা গোড়া থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য তুমি দেখলা তুমি দেখলা সুদ খাইলে লাভ বেশি হতো ধৈর্য ধরলা ধৈর্য ধরের কারণে তুমি ব্যবসা করলা কিন্তু সুদ খাইলা না আমার আল্লাহ হুলবাই আমার আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে হারাম করেছেন সুদকে তুমি সুদ খাও নাই আর একজন হুব সস্তায় পাইল সুদ খাইল তুমি যে ছেড়ে দিলাক যে রাখো আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ আকবার বলেন বলতে পারেন হুজুর আল্লাহ কেমন করে আছে একটা হিসাব মিলাইয়া দেখেন ও বন্ধু বৈধ পথে ব্যবসা করেছে ওই ব্যবসায়ীটার কষ্ট করে ব্যবসা করেছেন আল্লাহ রেবাহিন তার সন্তান দিয়েছেন তিনটা সন্তান দিয়েছেন চারটা এরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে এরা ধার্মিক হয়েছে ভালো মানুষ হয়েছে গ্রামী ইজ্জত পায় মানুষ তারারে রে বালা কয় সুদকুর মানুষ গুশকুর মানুষ কোটি কোটি টাকা রুজি করেছে এই মাত্র মরে গেল ফুলাহালি সম্পদ লইয়া খুব কুবি করে আসেনি আসেনি আমদ বাংলাদেশেও তো দেখেছি বাবাকে হত্যা করেছে সম্পদ মরে না কেন যা আমরা দেখেছি যে যদি যতই আমরা চালাকি করি আমার আল্লাহর সাথে চালাকি করে পাচার কোনো সুযোগ আছে সুযোগ নাই একটু ধৈর্য ধরেন পাপ থেকে বাঁচেন আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আপনার সাথে আছেন দেখা যাবে আপনার শান্তির অভাব নাই টাকা পয়সা সব শান্তি না কিন্তু এমনও বহু আছে আছেন এমন কি বলবো উদাহরণ দিলে ও আসতো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন আমি অনেক জানি না আপনারা এমন উদাহরণ বহু দিতে পারবেন আরে বহু ইতিহাস যে এই কোটি টাকার মালিক কয়দিনে সব শেষ সন্তানগুলো খারাপ বলতেছিলাম বাবারে জবাই করে হত্যা করেছে সিলেট এক অ্যাডভোকেট কারণ কি মরনা কেন তাড়াতাড়ি সম্পদ বন্ড করতো বাপের মেরে লাগছে মারে তো ফুট মালিক হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হিফাজত করুক সকলে বলে আমিন আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেককার সন্তান বানিয়ে দিক সকলে বলে আমিন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আজকে ওয়াদা করেছেন দুইটা বিষয় আপনারা পুরুষ যারা আপনারা দুইটি বিষয় ওয়াদা করেছেন একটি মিথ্যা বলবেন না না দুই নাম্বার করবেন মনে আছে আপনাদের আর মা জন্য ছিল কি তারা অভিশাপ দিবে না আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন আমি হুজুরের জন্য দোয়া চাই হুজুর মুরব্বি মানুষ আপনাদের সামনে এখন আলোচনা করবেন আমি আমার সদ্য আব্বা এবং আম্মা জানের জন্য দোয়া চাই তাদের হায়াতের জন্য আব্বা তো ওই মাহফিরে বহু এসেছেন এখন হয়তো উনি এখনও চলাফেরা করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকদ দিক আমি এই বলে হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি ওমা আলাই না ইবাল আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা আবরকাত